প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিয়ম, আশা করি ভালো আছো। আমরা আজকে সমাস বিষয়ক দ্বিতীয় ক্লাসে যাচ্ছি। গত ক্লাসে আমরা এসএসসি পর্যায়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের বাংলা ব্যাকরণ বই থেকে আমরা সমাস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়ে তোমাদের আরও কিছু জানার বিষয় থাকলে এই মুঠোফোন অথবা এই ফেসবুক পেজে অথবা নিচের ইমেল অ্যাড্রেসে তোমরা যোগাযোগ করে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আগ্রহী যারা তারা যোগাযোগ করতে পারো। তো আমরা আলোচনায় যাই। আজকে আমাদের বাংলা ব্যাকরণের দ্বাদশ শ্রেণীর যে বিষয় সেটি হচ্ছে সমাসের আলোচনায় যাওয়ার আগে আমরা কিছু কথা দেখি, যেমন এই শব্দটি ভালোবাসা। এবার আমরা দেখি ভালোবাসা, এই দুটো শব্দের যে পার্থক্য অর্থাৎ দুটো শব্দ সমাসবদ্ধ করে লিখলে যে অর্থ তৈরি হয় এবং সমাসবদ্ধ করে না লিখলে যে অর্থ তৈরি হয়, এই বিষয়টি থেকে আমরা বুঝতে পারছি যে বিষয়টির গুরুত্বটা কী। তাহলে এই বিষয় থেকে আমরা ধরে নিতে পারি আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলা শব্দ গঠন এবং শব্দ গঠনের একটি অংশ সমাস। এটি উচ্চ মাধ্যমিক শ্রেণীতে চতুর্থ অধ্যায়ের পার্ট চারের দুইয়ে পৃষ্ঠা 77-এ। তো এই চ্যাপ্টার থেকে আমরা কী শিখতে পারবো? এই পাঠ শেষে শিক্ষার্থীরা যে কাজগুলো পারবে, সমাস ও সন্ধির পার্থক্য নির্ণয় করতে সক্ষম হবে, সমাস শব্দের অর্থের শব্দের অর্থ বলতে পারবে, সমাসবদ্ধ শব্দের অর্থ বলতে পারবে, সমাসের প্রকারভেদ সম্পর্কে একটা ধারণা নিতে পারবে বা বলতে পারবে, আমাদের প্রধান বৈয়াকরণগণ কীভাবে সমাসের প্রকারভেদ করেছেন তা ব্যাখ্যা করতে পারবে এবং সমাস পাঠে প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারবে। তো এবার আমরা সেই বাংলা ভাষার শব্দ গঠনের চারটি উপায়গুলো দেখি। এই উপায়গুলো কী কী একটু দেখি। এক নম্বর হচ্ছে সন্ধি। কাছাকাছি দুটো ধ্বনির সন্নিহিত মিলনে সন্ধি হয়, যেমন বাক যোগদান, বাগদান। বাগদান হচ্ছে বিয়ের পূর্ববর্তী অবস্থায় যে কথা দেওয়া হয় সেই বিষয়টি। আরেকটি বিষয় হচ্ছে সমাস। সমাসের সঙ্গে হচ্ছে অর্থসঙ্গতি বিশিষ্ট একাধিক পদের মিলনের সমাস হয়, যেমন ছাত্র ও ছাত্রী আমরা একত্রে বলি ছাত্রছাত্রী। আরেকটি বিষয় হচ্ছে উপসর্গ। উপসর্গ যুগে নতুন শব্দ আমরা গঠন করতে পারি, কীরকম? অর্থহীন শব্দাংশ শব্দের আগে বসে, যেমন বিশুদ্ধ, বিশুদ্ধ, বি একটি উপসর্গ। আরেকটি বিষয় হচ্ছে প্রত্যয়। শব্দের শেষে অর্থহীন শব্দাংশ মিলনে, যেমন দুধ যুগওয়ালা, দুধওয়ালা, দুধ একটা জিনিস, দুধওয়ালা আরেকটি ব্যক্তির বিষয় বোঝাচ্ছে। তো এই বিষয়টিকে আমরা বলতে পারি। তাহলে নিচের সমাসবদ্ধ কিছু শব্দের অর্থ প্রাধান্য বিষয়গুলো আমরা লক্ষ্য করি, যেমন দেখো কাগজ কলম। এখানে কাগজ কলম বলতে কাগজ কলম উভয় পদের অর্থ বোঝাচ্ছে, কিন্তু যদি আমরা বলি কাঁচা পেঁপে, তাহলে কাঁচাকে প্রধান নয়, কাঁচা পেঁপে একটি পেঁপে, অর্থাৎ পরপদের অর্থ প্রধান। এবার যদি আমরা দেখি ঠিক সে ছবি গায়ে হলুদ, গায়ে হলুদ বলে গাকেও বুঝতেছি না, হলুদকেও বুঝতেছি না, তাহলে অন্য পদের অর্থ প্রধান, একটি অনুষ্ঠানকে বুঝতেছি। আবার যদি আমরা দেখি উপমহাদেশ, ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে যে উপমহাদেশ, এখানে মহাদেশকে মহাদেশ নয়, মহাদেশের উপ, তাহলে উপ পদের অর্থ প্রধান। এরকম আমরা অর্থের প্রাধান্যের দিক দিয়ে আমরা দেখি সমাস মূলত চারটি। এবার এই বিষয়টিকে আমরা বলতে পারি যে সমাস কিছু শব্দের পূর্বপদের অর্থ প্রদান, কিছু শব্দের উভয় পদের অর্থ প্রদান, কিছু শব্দের অন্য পদের অর্থ প্রদান, কিছু শব্দের পরপদের অর্থ প্রদান। তাহলে সমাস অর্থের প্রাধান্যর ভিত্তিতে এই চার প্রকারের সমাস। এবার এই বিষয়টিকে আমরা যদি প্রকারভেদকে আরও এই মূলত চার প্রকার সমাসকে যদি আমরা ছয় প্রকারের বা ছয়টি শ্রেণীতে নিয়ে যাই, তাহলে আমরা কী পাই? পূর্বপদের অর্থ প্রদান অব্যয়ীভাব সমাস, উভয় পদের অর্থ প্রদান দ্বন্দ্ব সমাস, অন্নপদের অর্থ প্রদান বহুব্রী সমাস, আর পরপদের অর্থ প্রদান হচ্ছে তৎপুরুষ, কর্মদ্বারয় ও দ্বিগু সমাস। এবার আমরা একটু বই থেকে এই বিষয়গুলো থেকে আমরা পড়ে জানবো যে সমাস কীভাবে গঠিত হয়, কী কাজ সংগঠিত হয় এবং সমাসের বিষয়গুলো, আর সমাস সম্পর্কিত কিছু পারিবারিক পারিভাষিক শব্দ আছে সেই বিষয়গুলো আমরা জানবো, বই মেলা একত্রে বললে কী হয়, আলাদা বললে কী হয়, অবশ্য কিছু শব্দ আছে যে একসাথে ব্যবহৃত হয় আলাদাভাবে ব্যবহৃত হতে পারে, এবং এ বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানার জন্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণের
আলোচনায় সমাজ সম্পর্কে যে মত দিয়েছেন সেই বিষয়গুলো আমরা একটু জানব। তোমরা এই অংশগুলো একটু দেখে নিতে পারো। তিনি সমাজকে যে শ্রেণীবিভাগ করেছেন, কী নামকরণ করেছেন সেই বিষয়গুলো, একটা হলো ব্যাখ্যামূলক সমাজ বা আশ্রয়মূলক সমাজ, আবার আরেকটা সমাজের নাম দিয়েছেন, এরকম যে তিনি যে সমাজের নামকরণ করেছেন এবং শ্রেণীকরণ করেছেন সেই বিষয়গুলো, এই সমাজ বিষয়ে আরও কিছু কাজ করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি সমাজের যে নামকরণ করেছেন, কীভাবে তিনি সে নামগুলো দিয়েছেন, সুতরাং তিনি সমাজকে বলেছেন পাঁচ প্রকার, এবং তার এই পাঁচ প্রকারগুলো কী কী সেই বিষয়গুলো আমরা এই অংশ থেকে স্থিরচিত্র থেকে আমরা একটু পড়ে নেব, আমি আলোচনায় যাচ্ছি না। তারপর আমরা যাব, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। তিনি সমাজ সম্পর্কে যে কথাগুলো বলেছেন একটু স্থিরচিত্র নিয়ে তোমরা এই অংশগুলো একটু পড়ে নেবে, তিনি যে কথাগুলো বলেছেন। তারপর সমাজটি সর্বশেষ কাজ করেছেন ডক্টর মাহবুবুল হকের সম্পাদনায়, সহযোগী সম্পাদক হিসেবে তিনি ছিলেন, সাথে আরও কয়েকজন মিলে যে করেছেন বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ, এখানে সমাসের যে নামকরণ করা হয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেব। এখানে সমাসের যে নামকরণগুলো করা হয়েছে, হ্যাঁ একটু নতুন নামকরণ, এই নতুন নামকরণগুলো অবশ্য আমাদের উচ্চ মাধ্যমিকে যদিও পাঠ্য বইয়ে এই বিষয়গুলো এরকমই আসা উচিত ছিল, কিন্তু এখনও আমরা এই নামগুলো ব্যবহার করছি না, আমাদের প্রচলিত পাঠ্য বইগুলিতে আমরা পুরনো নামগুলোই পাচ্ছি। অবশ্য পাশাপাশি ডক্টর মাহবুবুল হকের বইয়ে এই নতুন নামগুলো ব্যবহৃত হচ্ছে, এবং এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানার জন্য তোমরা বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা বানান সরি বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা ব্যাকরণ থেকে সাহায্য নিতে পারো। তো এবার আমরা কয়েকটি উদাহরণ দেখি এবার সমাস বিষয়ক। যেমন দেখো আয় ব্যয়, তাহলে পরীক্ষা যদি আসে তাহলে আমরা লিখবো প্রদত্ত শব্দ নিচে আয় ব্যয়, ব্যাস বাক্যে লিখবো আয় ও ব্যয়, সমাসের নাম লিখবো দ্বন্দ্ব সমাস বা বন্ধন সমাস। যারা একটু বিস্তৃত জানতে চাও তারা বন্ধন সমাস লিখবে, আর যারা পুরাতন প্রথাকেই পছন্দ করো তারা শুধু দ্বন্দ্ব সমাস লিখলেও চলবে। তবে দ্বন্দ্ব লিখতে গিয়ে খেয়াল করবে দ্বন্দ্ব বানান দ বফলা দন্ত ন দ, আবার একটি বফলা আছে, এই বিষয়টি যেন আমরা ভুল না করি। বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, তাহলে জন্য এটা তৎপুরুষ সমাস বা কারকলোপী সমাস। রেলগাড়ি, রেলের উপর দিয়ে চলে যে গাড়ি, কর্মদ্বারয় সমাস বা নতুন নাম হচ্ছে বর্ণন সমাস। হাতাহাতি, হাতে হাতে যে লড়াই, বহুব্রীহী সমাস বা অন্যার্থক সমাস। যেহেতু অন্নপদের অর্থ প্রদান এই জন্য বহুব্রীহী সমাসের নতুন নামকরণ হয়েছে অন্যার্থক সমাস। তাহলে আমরা এখানে পুরাতন নামটাও দেখলাম আবার নতুন নামটাও দেখলাম, এবং উদাহরণ থেকে বুঝতে তুলে তাহলে তোমাদের এই বিষয়গুলো মনে থাকবে আশা করি। অবশ্য তোমরা যদি পুরাতন নামটাই বেশি পছন্দ করো সেক্ষেত্রেও আমরা পরীক্ষায় সেই পুরাতন নাম লিখলেও আমরা নাম্বার দেবো, তবে যারা নতুন নাম সব ব্যবহার করবে তাদের সম্পর্কে একটি শিক্ষক পরীক্ষক একটি উন্নত ধারণা পোষণ করবেন, এবং এই জায়গায় নাম্বার বাড়ানো না গেলেও হয়তো অন্য জায়গায় যখন এক দুই নাম্বারের জন্য যারা এ প্লাস মিস হচ্ছে হয়তো সেক্ষেত্রে শিক্ষক বা পরীক্ষক একটু বিবেচনাবোধ বেড়ে যাবে তার, বা তার মধ্যে একটি বোধ তৈরি হবে যে তাকে যাতে এ প্লাস দেওয়ার ব্যবস্থা করা যায়। তো এই জন্য আমরা চেষ্টা করব পুরাতন নামের সাথে সাথে নতুন নামগুলো শিখে নিতে। এবার তোমাদের একটু দলীয় কাজ দেওয়া হচ্ছে, তোমরা নতুন পাঁচটি সমাসবদ্ধ শব্দ লিখে কোন পদের অর্থ প্রাধান্য এগুলো দেখাবে। তারপর বাংলা একাডেমির ব্যবহারিক ব্যাকরণ অনুসারে সমাসের নাম ও প্রচলিত নামের সম্পর্ক দেখাবে। আমরা স্কুল পাঠ্য বইয়ের সমাসের প্রকারভেদ নিয়ে কথা বলবো। আমরা জানো যে স্কুল পাঠ্য বইয়ের সমাস কত প্রকার, এক জায়গায় আছে মূলত চার প্রকার, আবার প্রধানত কয় প্রকার, কে সমাসকে চার প্রকার বলে ঘোষণা করেন সেই বিষয়গুলো আমরা জানবো, কোন সমাসে সমাস বর্তমানে বাদ দেওয়া হয়েছে সেই বিষয়গুলো আমরা দেখব। তো এই বিষয়গুলো আমরা দেখব, তারপর কিছু বাড়ির কাজ থাকলো তোমাদের, আমাদের প্রধান বৈয়াকরণগুলো কীভাবে সমাসের শ্রেণীকরণ করেছেন সেটা নিয়ে একটু চিন্তা করবে, প্রাত্যহিক জীবনে ব্যবহৃত দশটি সমাসবদ্ধ শব্দ লিখে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করবে, আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লাগবে, ভালো লাগলে তোমরা এই ক্লাসগুলো সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তীতে আরও কাজ তার আশা রাখছি। সবাইকে ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, ধন্যবাদ সবাইকে।